দেশব্যাপী করোনা পরিস্থিতিতে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের প্রায় 2400 হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংসদ সদস্য শামীম ওসমানের বিশেষ বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়। প্রতিটি অসহায় পরিবারকে প্রায় 20 কেজি করে চাল দেওয়া হয়। এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান আসাদ নিজে উপস্থিত থেকে করোনাকালীন সময়ে হতদরিদ্র এই সব সাধারণ নারী পুরুষের মাঝে এই চাল তুলে দেন। সরকারের দরিদ্র বান্ধব চাল বিতরণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতি প্রত্যেক পরিবারকে 20 কেজি করে চাল সহায়তা দিচ্ছেন। এখন আমি এই প্রসঙ্গে কথা বলবো এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আসাদ সাহেবের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের এমপি একএম শামীম ওসমানের বিশেষ উপহার এই যে 20 কেজি করে চাল, এটা আসলে বিশেষ বরাদ্দ। এটা বাংলাদেশে অন্য কোথাও দিয়েছে কিনা জানি না। আমার ইউনিয়নে আলহামদুলিল্লাহ আমি 48 টন চাল পেয়েছি। 48 টন বলতে মানে 2400 মানুষের 20 কেজি করে 2400 মানুষের 20 কেজি করে 48 টন চাল আমি বিতরণ করছি। তা মানুষ আসলে যেভাবে ত্রাণ দিতেছি, আসলে আমার ইউনিয়নে হলো ভাসমান লোকসংখ্যা বেশি, অনেক লোকসংখ্যা ভাসমান। এই ভাসমান লোকসংখ্যা যদি না হইতো তাহলে আমরা যেই ত্রাণ পাইছি পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাইছি, কিন্তু ভাসমান যে শ্রেণীর লোকটা যেমন গার্মেন্টস সেক্টরে আছে, এখানে ডগিয়েট আছে, ইটের খোলা আছে, তারপরে আপনার বিভিন্ন কয়লার শ্রমিক আছে, পাথর শ্রমিক আছে, এখানে অনেক লোক ভাসমান, বিশেষ করে কয়েক লক্ষ লোক ভাসমান। এই ভাসমান লোকগুলি নিয়ে আমি খুব হিমশিম খাইতেছি। আমার এলাকায় ফতুল্লাতে বিশেষ করে লক্ষ লক্ষ শ্রমিক আছে, সেই জন্য আজকে কতজন আপনি আজকে ত্রাণ দিচ্ছেন কতজনকে? আজকে আমি আসলে 2400 লোকের আমি ত্রাণ পাইছি, কিন্তু আজকে আমি 600 লোকের মতো আমি দিব। এই যে দুর্যোগময় সময় যাতে আপনার টেলিভিশন আগে আসছে, সেই জন্য আমার ইউনিয়ন পক্ষ থেকে আবার আপনাদের ধন্যবাদ জানাই। উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ও মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন। সাগর খানের ক্যামেরায় রিপোর্ট করেছেন মিজানুর রহমান মিজান। আপনার আমার সকলের